আজকের এপিসোডটা শুরু করবার আগে একটা কথা মন থেকে বলতে ইচ্ছে করছে। যদি কারোর জীবনে থাকতে হয় না, তাহলে তার জীবনে চাঁদের মতো থাকো। অনেক তারাদের ভিড়ে হারিয়ে যাওয়াটা খুব অসম্মানের। চাঁদের মতো বাঁচো, যাতে তুমি না থাকলে তার গোটা আকাশটা অন্ধকার হয়ে যায়। সবার আগে নিজেকে ভ্যালু করতে শেখো, সবার আগে নিজেকে রেসপেক্ট করতে শেখো, নিজেকে ভালোবাসতে শেখো। আমরা যত বড় হই, আমরা আসলে নিজেদেরকে ভ্যালু করতে ভুলে যাই। বড়রা আমাদের শেখায় অন্যকে রেসপেক্ট করো, কিন্তু কখনো এটা শেখায় না যে সবার আগে নিজেকে রেসপেক্ট করো। নিজেকে রেসপেক্ট সবার আগে করো ভাই, নিজেকে সবার আগে ভালোবাসো। যেদিন তুমি নিজেকে ভ্যালু করতে শিখবে, যেদিন তুমি আসলেই জানতে পারবে যে তুমি আসলে কে, তোমার কতটা ক্যাপাসিটি আছে, তুমি আসলে কত বড় কিছু করতে পারো, সেদিন দেখবে বাকি তোমার চারপাশের সবাই তোমায় রেসপেক্ট করতে শুরু করেছে, সবাই তোমায় ভালোবাসতে শুরু করেছে, সবাই, প্রত্যেকে। আজ যারা তোমাকে দেখে ছোট করছে, আজ যারা তোমাকে দেখে হাসছে পেছনে, আজ যারা বলছে ওর দ্বারা হবে না, দেখবে সেই মানুষগুলো একদিন তোমার কাছে আসবে, সেই দিনটাই হবে তোমার সাকসেস। আসলে স্কুল জীবনে বা বাড়িতে আমাদেরকে অনেক কিছুই শেখানো হয় না। বেশিরভাগ শিক্ষাটাই আমরা পাই আমাদের জীবন থেকে, বহুবার ধাক্কা খেয়ে, বহুবার হোঁচট খেয়ে মাটিতে পড়ে গিয়ে। এবং আমার উদ্দেশ্য হচ্ছে যাতে সেই হোঁচটগুলো তোমরা খাওয়ার পরে আবার উঠে দাঁড়াতে পারো, সেটার দায়িত্ব নেওয়া। তাই জন্য প্রায় আগের দিনের এপিসোডের কমেন্ট বক্সে 1800 কোয়েশ্চেন এসেছিল, এবং সেখান থেকে বেশ কিছু কোয়েশ্চেনকে আমি সিলেক্ট করেছি। সেগুলোর উত্তর আমি আজকের এই এপিসোডে করব, যেগুলোকে মনে হয়েছে ইম্পর্ট্যান্ট, অনেকে শুনতে চায়, প্রচুর লাইকস পড়েছিল সেই কমেন্টগুলোতে, এবং আশা করছি তোমরা অলরেডি লাইক করে দিয়েছ। এবং তোমার যদি কোনো কোয়েশ্চেন থাকে, তাহলে তুমি অবশ্যই লিখে দিতে পারো কমেন্ট সেকশনে, এবং সেখান থেকে যদি অনেকে সেই কোয়েশ্চেনটাকে পছন্দ করে, আমি ডেফিনেটলি সেই কোয়েশ্চেনটার আনসার করব। এবং আরেকটা বিষয় হলো যে আমার সাথে যদি কানেক্টেড হতে হয়, তাহলে আমার ব্লগ চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করতে পারো। আমার ব্লগ চ্যানেলের লিঙ্ক আমি দিয়ে দিচ্ছি ডিসক্রিপশনে, আর হচ্ছে আমার ইনস্টাগ্রামটা তোমরা ফলো করতে পারো। তো আজকে যে প্রথম প্রশ্নটা আছে, সেই প্রশ্নটা করেছে নুব গেমার 2.3। দাদা, যে কোনো রিলেশনশিপে দুজনের মধ্যে আন্ডারস্ট্যান্ডিংটাকে বাড়ানো যায় কীভাবে, একটু জানতে চাচ্ছি বিষয়টা। এবং এই কোয়েশ্চেনটাতে 1100 জন লাইক করেছে। এই যে কোয়েশ্চেনটা করা হয়েছে, এই কোয়েশ্চেনটা খুব ইম্পর্ট্যান্ট একটা কোয়েশ্চেন। তার কারণ এই আন্ডারস্ট্যান্ডিং এই ওয়ার্ডটা শুধুমাত্র রিলেশনশিপকে বেটার করার জন্যই যে ইউজ করা হবে তা নয়। আমাদের এই উত্তরে আন্ডারস্ট্যান্ডিং কথাটাকে আমরা সেলফ ডেভেলপমেন্টের একটা টুল হিসেবে ব্যবহার করব। কীরকম? আন্ডারস্ট্যান্ডিং কথাটার বাংলা অর্থ কী? যে কোনো একটা জিনিসকে বুঝতে পারা। এবার কোনো একটা জিনিসকে তো তুমি খুব সহজেই বুঝে যেতে পারো, কিন্তু বুঝে গেলেই হলো না। যতক্ষণ না পর্যন্ত তুমি এই ডিসিশনটায় উইথ লজিক আসতে পারছো যে আমি এটা বুঝলাম, বোঝার পর এটাকে কি আমি অ্যাকসেপ্ট করব উইথ লজিক, নাকি অ্যাকসেপ্ট করব না, এবং অ্যাকসেপ্ট না করার পিছনে লজিকটা কি, যখন আমরা এই স্ট্যান্ড পয়েন্টটা পর্যন্ত আসতে পারবো, তখন আমরা অ্যাকচুয়ালি আন্ডারস্ট্যান্ড কথাটার অর্থ বুঝতে পারব। মানে তোমাকে অনেকটা আনবায়াসড হতে হবে, যে কোনো জিনিসকে খুব সহজে অ্যাকসেপ্ট করতে জানতে হবে, এবং অ্যাকসেপ্ট করার পর খোলা মনে সেটাকে নিয়ে চিন্তা করতে হবে যে এটা আমি অ্যাকসেপ্ট করতে পারবো কি পারবো না, এটার পিছনে যে লজিকটা আছে সেটা ঠিক কি ঠিক না, এটা হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং। এই ভাবধারণাটা যদি তুমি ধীরে ধীরে প্র্যাকটিস করো নিজের মধ্যে, যে কোনো নতুন জিনিস ধরো তোমার সামনে এলো, তুমি লোকে বলছে না না ওটা ভুল ওটা ভুল, তুমিও বললে ওটা ভুল, এই দলের মধ্যে ভিড়ে না গিয়ে তুমি যদি এইভাবে ভাবতে পারো যে লোকে ভুল বলছে সেটা লোকের ব্যাপার, আমার কি মনে হচ্ছে এটা ঠিক না ভুল, আমার কি মনে হচ্ছে, হোয়াট ইজ দ্য থিং, যেদিন তুমি নিজেকে কোয়েশ্চেন করবে, সেদিন তুমি প্রকৃত অর্থে আন্ডারস্ট্যান্ড কথাটার অর্থ বুঝতে পারবে। এবং যেদিন তুমি নিজে সেলফ ডেভেলপ করবে আরও নিজেকে, তার পরের দিন থেকে তোমার রিলেশনশিপ এমনি ভালো হয়ে যাবে। কারণ একজন আন্ডারস্ট্যান্ডিং মানুষের রিলেশনশিপ সবসময় ভালো থাকে। সো আন্ডারস্ট্যান্ডিং কথাটা আমরা রিলেশনশিপের জন্য শুধু ইউজ করব না, আন্ডারস্ট্যান্ডিং কথাটাকে আমরা নিজেদের জন্য ব্যবহার করব। বেশি বেশি করে আন্ডারস্ট্যান্ডিং হও যে কোনো জিনিসের প্রতি, যে কোনো জিনিসকে অ্যাকসেপ্ট করতে শেখো, অ্যাকসেপ্ট করতে শেখো। আমাদের যে নেক্সট কোয়েশ্চেনটা আছে, কোয়েশ্চেনটাতে 1800 লাইক পড়েছে। প্রশ্ন করেছে কৌশিক সাহা, বেশিরভাগ সমবয়সী সম্পর্ক শুরু হয় পড়াশোনার মধ্যে, দুইজনের মনের মিল, ভালো লাগা, এবং শেষে ভালোবাসায় পরিণত হয়। কিন্তু শেষে গিয়ে মেয়েটির বিয়ের বয়স হয়ে যায়, কিন্তু ছেলেটি প্রতিষ্ঠিত হয় না। সেই সময় ছেলেটি কি করবে? পড়াশোনা ছেড়ে অন্য কোনো কাজ করে বিয়ে করা উচিত, নাকি মেয়েটিকে ভুলে ভালোবাসা বিসর্জন দিয়ে পড়াশোনা চালিয়ে নিজের কেরিয়ার এগিয়ে নিয়ে যাওয়া উচিত?
যখন আমাদের বয়স অল্প থাকে না, তখন আমরা একটা ভুল করি। সবথেকে বড় ভুল কি জানো তো, আমরা কোনো একটা ছেলে বা মেয়ের জন্য, প্রেম ভালোবাসার জন্য আমাদের জীবনের অধিকাংশ সময়টাকে নষ্ট করে দিই। কারণ তখন আমাদের মনে হয় যে আমি যাকে ভালোবাসি তাকে পেয়ে গেলেই বুঝি আমার জীবন সার্থক হয়ে গেল, যাকে আমি ভালোবাসি সে আমার জীবনে থাকলেই বুঝি আমার জীবন সার্থক হয়ে গেল। হ্যাঁ, আমি মানছি যাকে তুমি ভালোবাসো সে তোমার জীবনে থাকলে জীবন সার্থক হয়ে যায়, কিন্তু দিস ইজ জাস্ট আ স্মল পার্ট অফ ইউর লাইফ। জাস্ট লাইক একটা বড় সমুদ্র থেকে এক মগ জল তুলে নিলে ওই জলের পরিমাণ যতটা, ঠিক ততটা। তো যত আমরা বড় হই আস্তে আস্তে, তখন আমরা বুঝতে পারি যে এই পৃথিবী আসলে খুব কঠিন একটা জায়গা। কারণ এখানে আমরা যখন টাকার সাথে ইন্ট্রোডিউসড হই, আমরা যখন রেসপন্সিবিলিটি এই কথাটার সাথে ইন্ট্রোডিউসড হই, তখন আমরা বুঝতে পারি যে লাইফ ইজ হার্ড। তো বিয়ে করে নেওয়া, সম্পর্কে যাওয়া, এগুলো অনেক পরের ব্যাপার লাইফে। তো সবার আগে আমাদের তো একটা জায়গা খুব ক্লিয়ারলি বুঝে নিতে হবে, যে বিয়ে করার পর হয়তো প্রথম কিছুদিন বা রিলেশনশিপের প্রথম কিছুদিন খুব আনন্দ লাগে একে অপরের সাথে। ওরে বাবারে আমার গোলু মোলুটা, ওরে সোমু বাবু, এগুলো ভালো লাগে। কিন্তু যেই মুহূর্তে দাঁড়িয়ে তোমাকে কদিন বাদে বলা হবে না যে যাও 15,000 টাকা ইনকাম করে নিয়ে আসো, 20,000 টাকা ইনকাম করে নিয়ে আসো, নাহলে খাবো কি? আর যদি সেই মুহূর্তে দাঁড়িয়ে তোমার যোগ্যতা না থাকে, না, তার থেকে বড় ভয়ানক জীবন এই পৃথিবীতে আর কিছু হতে পারে না। তখন বাড়িতে বাবা মার কাছে খিস্তি খাবে, বউয়ের কাছে খিস্তি খাবে। প্রথম কিছুদিন তো বউ ঠিক আছে, বাবা বাবা তুমি খেটো না এই বলবে, কিন্তু কদিন বাদে বউও খিস্তি মারতে শুরু করবে। তো সবসময় সবার আগে নিজের কেরিয়ার দাঁড় করাও। যেদিন তুমি নিজের কেরিয়ার সবার আগে দাঁড় করাতে পারবে, তার পরের দিন দেখবে মেয়েটাকেও তুমি খাওয়াতে পারছো, মেয়েটারও তুমি যত্ন আত্তি করতে পারছো। নাহলে একটা মেয়েকে অন্যের বাড়ির থেকে তুমি নিজের বাড়িতে এনে তাকে একটা নরকের মধ্যে কেন ফেলে দেবে, তাই না? তো অলওয়েজ মেয়েটারও প্রতিষ্ঠিত হওয়া দরকার, মেয়েটাও যেন রোজগার করতে পারে এবং তুমিও যেন রোজগার করতে পারো। তো বোঝাতে পারছি আশা করি। নেক্সট যে কোয়েশ্চেনটা এসছে আমার খুব ভালো লেগেছে, দিমিত্র চক্রবর্তী। দাদা, যত বড় হচ্ছি বন্ধু বান্ধবের সংখ্যা কমছে, ধীরে ধীরে মানুষ চিনতে শিখছি, তাই যাদেরকে মনে হচ্ছে আমার লাইফ থেকে ঝামেলা বাড়াচ্ছে তাদের থেকে নিজেই দূরে সরে যাচ্ছি। তোমার ভিডিও দেখেই শেখা, যাদের মধ্যে প্রোডাক্টিভিটি নেই তাদেরকে আমার কোনো প্রয়োজনও নেই। অথচ এইভাবে চলতে থাকলে বছর কয়েক বাদে আমার আর কোনো সেরকম বন্ধুই থাকবে না, এই অবস্থায় কী করবো দাদা? সব নিয়ে যেতে তুমি পারবে না, কিছু পেতে গেলে কিছু হারাতে হয়। স্যাক্রিফাইসেস জীবনে সব থেকে বেশি দরকার। জীবনে যেদিন কোনো একটা লক্ষ্যের পেছনে ছোটার সময় তুমি এইটুকুনি বুকে হাত রেখে বলতে পারবে যে হ্যাঁ, আমি এটা অ্যাচিভ করার জন্য আমার জীবন থেকে সব কিছু ছাড়তে পারি, আমার সব থেকে ভালোবাসার মানুষটাকে আমি ছেড়ে দিতে পারি, সেদিন অ্যাকচুয়ালি তোমার পরীক্ষা। অনেক কিছুকে আমরা খালি চোখে দেখতে পাই না। ভগবানকে দেখতে পেয়েছো খালি চোখে কখনো? বাট বিশ্বাস করো, ভূতকে দেখতে পেয়েছো? বাট বিশ্বাস করো, সাকসেসকে দেখতে পেয়েছো চোখের সামনে নিজের জীবনে? বাট ট্রাস্ট করতে শেখো, এগুলো এক একটা পরীক্ষা। জীবনে বন্ধু থাকতে হবে 10টা, জীবনে অনেক মানুষ থাকতে হবে যাদের সাথে কথা শেয়ার করতে হবে, এমন কোনো ব্যাপার নেই। লাইফের একটা ফেজ আমাদের প্রত্যেকের এমন আসা উচিত যে সময়টায় আমরা একা থাকতে শিখে যাই। এই সময়টাতে তুমি নিজেকে প্রস্তুত করো, বন্ধু কমছে কমতে দাও, কোনো বন্ধু থাকবে না থাকবে না, অসুবিধে নেই কোনো। এই সময়টাই পরীক্ষা, এই সময়টাই তো সাকসেস অপরচুনিটিস তোমাকে দেখছে যে আসলে তুমি খাটছো কি খাটছো না, তুমি কি স্যাক্রিফাইস করতে পারছো কি পারছো না। যদি না পারো তাহলে ঢাফেল, কোনোদিনও সাকসেস অপরচুনিটি তোমার হাতের কাছে আসবে না। তো প্রোডাক্টিভ মানুষজন যদি না পাও আশেপাশে, খোঁজো তাদেরকে। আনপ্রোডাক্টিভ মানুষজন যারা রয়েছে তাদেরকে বিদায় দাও, তাদেরকে দরকার নেই তো জীবনে এত। যদি তুমি তোমার জীবনে কিছু করতে চাও তাহলে সবার আগে খুঁজতে হবে, যে খোঁজে সে ঠিক পায়, ঠিক পেয়ে যাবে এমন কোনো বন্ধু, চিন্তা করার কি আছে। আর আরেকটা কথা, বন্ধু মানে কিন্তু এটা নয় যে মানুষটার সাথে তুমি রোজ কথা বলছো সকালবেলা বা বিকেলবেলা হোয়াটসঅ্যাপে ফোনে দেখা করে। বন্ধু তো তারাও হতে পারে যাদের ভিডিওস তুমি মুহূর্তে দাঁড়িয়ে দেখছো। বন্ধু কে? যার কাছ থেকে তুমি কোনো ভাইব নিচ্ছ। আমিও তোমার বন্ধু, আমি যে ভিডিওতে যে কথাগুলো বলছি সেগুলো যদি তুমি শোনো এবং সেগুলোকে যদি রেক্টিফাই করো বা কিছু ভালো বুকস পড়ো এবং রাইটাররা যেগুলো লিখে গেছে সেটাকে যদি তুমি নিজের মধ্যে নাও এবং তাদের মতন করে ভাবতে শুরু করো, তাহলে দেখবে তারাই তোমার অনেক বড় বন্ধু হয়ে গেছে। এই সময়টায় তুমি নিজেকে অনেকটা বেশি প্রস্তুত করে নিতে পারছো, তাই না?
তো এগুলো ছিল আজকের কোয়েশ্চেন্স। আরেকটা কোয়েশ্চেন এসেছিল, যে কোয়েশ্চেনটা ছিল যে হচ্ছে ইগো আর সেলফ রেসপেক্টের মধ্যে পার্থক্য কী। এই কোয়েশ্চেনটার আনসার আমি ইচ্ছে করে করলাম না, তার কারণ এটা আমি আগেই ভিডিওতে দিয়ে দিয়েছি এবং সেই ভিডিওটা আমি কার্ডসে বা এন্ড স্ক্রিনে দিয়ে দিচ্ছি। এবং তার পাশাপাশি যদি আমার সাথে কেউ ব্যক্তিগতভাবে কথা বলতে চাও, কোনো সাজেশন নিতে চাও ব্যক্তিগতভাবে, তার জন্য আমার সাথে একটা প্রাইভেট সেশন তোমরা বুক করে নিতে পারো এবং সেটা কিন্তু খুব সহজেই বুক করতে পারো। এই যে স্ক্রিনের নিচে দেওয়া যে নাম্বারটা রয়েছে বা ডিসক্রিপশনে দেওয়া যে নাম্বারটা রয়েছে, সেটায় ফোন করে তোমরা একটা প্রাইভেট সেশন বুক করে নিতে পারো। ব্লগ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে বলো না, তারাই কানেক্ট হও যাদের সত্যিকারের মনে হয় যে আমার সাথে কানেক্টেড হওয়া জরুরি বা ভালো লাগে আমার সাথে কানেক্টেড হতে। আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি এবং ইনস্টাগ্রামটা তোমরা আমার ফলো করতে পারো। ভালো থেকো সবাই, এবং আজকে তোমরা কমেন্ট করে দাও, আশা করি অনেকে কমেন্ট করে ফেলেছো অলরেডি, এবং যাদের কমেন্টে অনেক লাইক পড়বে, অনেকে কমেন্টের উত্তর জানতে চাইবে, তাদের আমি রিপ্লাই করবো। তো আপাতত আজকের মতো আমি চললাম, টাটা বাই।